আরেকটি ভুল আমরা করি, আমরা জবাই করার সময় পশু যখন আমরা মাটিতে জমিনে ফেলে দিই, পশু যে রগগুলো আছে বড় বড় সিংহ রগগুলো কেটে দিতে হয়, আমরা কাটি, তারপরেও এই পশুটার দম তাড়াতাড়ি যাওয়ার জন্য ছুরিতে আমরা এখানে একটা ঘাই দিই, আমরা না দিলেও কষাই দেয়, কষাই না দিলেও আমরা দিই, আমরাও দিই, যুবকেরা বিশেষ করে কাজটা করেন। এটাকে বলা হয় স্পাইনাল কর্ড, এটাকে স্পাইনাল কর্ড বলা হয়। আপনি যদি কোনো মানুষকে, কোনো মানুষ যদি মানুষকে মেরে ফেলতে চাই, জবাই করতে হয় না, এই স্পাইনাল কর্ড এখানে যদি ছুরিতে ঘাই দেয়, এভাবে ইয়া করে আপনার স্প্রিন করে, তাহলে আপনার দমটা এভাবে চলে যাবে। মানে দেহের সাথে আর মাথার সাথে সম্পর্ক হলো স্পাইনাল কর্ড দিয়ে। স্পাইনাল কর্ড যদি এটা এরকম থাকে, এরকম থাকে, স্পাইনাল কর্ড থেকে যদি আপনার দেহটা এভাবে পৃথক করে দেওয়া হয়, তাহলে আপনার ইয়াটা কি হয়ে যাবে, যানটা এইভাবেই চলে যাবে। এখন আমরা জবাই করার অর্থ হচ্ছে পশুর বড় রগগুলি কেটে দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার মাধ্যমে পশুকে জবাই করে, এটার নাম হচ্ছে জবাই। আপনি জবাই করলেন, ঠিক জবাই করার পরে যখন আপনি ছুরি দিয়ে ঘাই দিলেন, তখন স্পাইনাল কর্ড যদি পৃথক হয়ে যায়, আপনার জবাই রক্ত ঝরে এটা দম আউট হওয়ার আগেই আপনার এই স্পাইনাল কর্ডের মাধ্যমে মৃত্যু হয়ে যাবে। যদি স্পাইনাল কর্ডের মাধ্যমে মৃত্যু হয়ে যায়, আপনার জবাই হবে না, আপনি আপনার প্রাণীটাকে হত্যা করে ফেললেন, এই গোস্ত খাওয়া হারাম হয়ে যাবে। সবাইকে বুঝাইতে পারছি বিষয়টা, বুঝেন নাই মনে হয়। এই জন্য ছুরি দিয়ে ঘাই দেওয়া যাবে না, ছুরি দিয়ে কি দেওয়া যাবে না, ঘাই দেওয়া যাবে না। এভাবে চতুর্দিকে দুই সাইডে বড় রগগুলো রয়েছে, আপনি কেটে দিয়ে রক্ত প্রবাহিতের মাধ্যমে আপনার পশুকে 10 মিনিট সুযোগ দেন, 15 মিনিট সুযোগ দেন, 20 মিনিট সুযোগ দেন, রক্ত প্রবাহিত হতে 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 এটার এই দম এভাবেই চলে যাবে। একদম তাড়াতাড়ি করে হাত পায়ে রক্ত কেটে দেওয়া, আপনার চামড়া ছুলে দেওয়া, এটা তো এটা একদম ডাকাতের মতো একটা বিষয়। এটি পশু এখনো দম যায় নাই, তার চামড়াগুলো আপনি খুলে ফেলতেছেন। এই জন্য নিজে একটু কঠোর হবেন, যারা কষাই অথবা যারা এই কাজের জন্য জড়িত, সবার মন তো এক না ভাই, অনেকের আমাদের মাঝে অনেকের অনেক পাথর, অনেক কঠিন আমাদের মাঝেই আছে। আপনি ইচ্ছা করলে একটা মানুষকে নাকের মধ্যে ঘুষি দিতে পারবেন না, আর ও ইচ্ছা করলে একটা মানুষকে ঘুষি দিয়ে না করে দিতে পারবে। মন মানুষ তো এক না, সবার সাহস একরকম না। এই জন্য আমাদের মাঝেও যাদের এই স্বভাবটা রয়েছে, প্রাণীকে জবাই করার আগেই ঘাই দিয়ে স্পাইনাল কর্ডকে পৃথক করে দেওয়ার মাধ্যমে যদি আপনি এটাকে হত্যা করে ফেলেন, তাহলে আপনার জবাই হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাত তরিকায় জবাই করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।